তো এই অসাধারণ আইডিটি আমার স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করুন, আমার কাছে সহজেই পেয়ে যাবেন। নমস্কার বন্ধুরা, আমি জয়দেব ঘোষ আর আমার চ্যানেল সবুজের স্বপ্নে আপনাদের স্বাগত। বন্ধুরা, আজকে আমি এমন একটি আইডি সম্বন্ধে আলোচনা করতে চলেছি যে আইডিটি নতুন বাগানিদের জন্য একদম আদর্শ আইডি। তো এই আইডিটি আপনারা মাইক্রো থেকে বোল যে কোনো পাত্রে আপনারা করতে পারবেন। তো ছোট পাত্রে ছোট ফুল হবে, বড় পাত্রে বড় ফুল হবে। তো এই মুহূর্তে আমার সামনে আইডিটি আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো চলুন দেখে নেওয়া যাক আইডিটি কেমন। তো এই মুহূর্তে যে আইডিটা আপনারা দেখছেন, তো কি পরিমাণ কুড়ি আপনারা এতে দেখতেই পাচ্ছেন, একের পর এক কুড়ি দেখুন, ননস্টপ কুড়ি আসে। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, দশটা, তো একের পর এক কুড়ি এসেই চলেছে। তো এই আইডিটির নাম অ্যামেরি ক্যামেলিয়া। তো অ্যামেরি ক্যামেলিয়া একটি অসাধারণ ব্লুমিং ক্যাপাসিটিযুক্ত পদ্ম। তো এই পদ্মটি লাগানোর আপনারা 15 থেকে 20 দিনের মধ্যে কুড়ি চলে আসে যদি সব কিছু ঠিকঠাক থাকে। আর এটি আপনারা 1 কেজি দইয়ের ভাত থেকে শুরু করে বিরিয়ানির কোটোতেও আপনারা এতে ফুল আনতে পারবেন। তো মাইক্রো ভ্যারাইটি হিসাবেও এটা খুব ভালোভাবে করা যায়। আর এরকম ধরনের বড় পাত্র, আমার যে এই পাত্রটি আছে, এই পাত্রটির সাইজ 18 ইঞ্চি ডায়ামিটার আর 9 ইঞ্চি হাইট আছে পাত্রটার। তো ডেপথ 9 ইঞ্চি আর 18 ইঞ্চি ডায়া। এই গামলাটা আমার 65 টাকায় কেনা। তো এছাড়া বড় গামলাতে আরও বড় ফুল দেবে। তো দেখুন ফুলের সাইজ আপনারা দেখতেই পাচ্ছেন। তো এটা মাইক্রো থেকে বোল যে কোনো সাইজে পাত্রে করা যায়। তো দেখতে পাচ্ছেন, দেখুন আমার হাত দেখতে পাচ্ছেন, তার পাশে ফুলটা আছে। তো ফুলের সাইজ আপনারা দেখতেই পাচ্ছেন। এই ফুলটার বয়স আজ 3 দিন। তো 3 দিনে দেখুন ফুলটা সাদা হয়ে গেছে। তো প্রথমে যখন ফুলটা ফোটে, দেখুন এর কুড়ি দেখলেই বুঝতে পারবেন, তো এই ফুলটা থাকে প্রথমে পিঙ্কিশ হোয়াইট। তো দেখতেই পাচ্ছেন এখানে একটা ফুল ফুটতে চলেছে, যেটা দেখুন পিঙ্কিশ হোয়াইট। তো এই পিঙ্কিশ হোয়াইট ফুলটা আস্তে আস্তে আপনার সাদা কালার ধারণ করে যখন এটা ফুলটা পুরনো হয়। তো দেখুন কি অসাধারণ একটা ব্লুমিং ক্যাপাসিটি লোটাস। তো আপনারা অনায়াসে এর টিউবার আমার কাছে পেয়ে যাবেন 100 থেকে 150 টাকার মধ্যে, আর 15 থেকে 20 দিনের মধ্যে আপনারা ফুলের কুড়ি পেয়ে যাবেন। তো যারা এই পদ্ধতি কিনতে চান অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করুন। তো এর এই পদ্ধতি আজকে ফুটিয়ে আপনাদের দেখাই যে এটাকে কত সুন্দর দেখতে লাগে যখন পিঙ্কিশ এজ থাকে পাপড়িতে। তো এই অসাধারণ আইডিটি আমার স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করুন, আমার কাছে সহজেই পেয়ে যাবেন। আর খুব সুন্দর আইডিয়া এটি, যে কোনো বিগিনার যারা আছে পদ্মের তারা অতি সহজেই এর আইডি থেকে প্রচুর পরিমাণ ফুল পেতে পারেন। হাত এরকম ভিজিয়ে নিতে হবে যে কোনো পদ্ম ফোটানোর আগে, যাতে পাপড়িতে কালো দাগ না আসে। তো এবার আলতো করে আপনারা এইভাবে পাশে চাপ দিতে পারেন, অথবা আপনার মুখ দিয়ে ফু দিতে পারেন। ফু দিলে এটা আলগা হয়ে গেলে খুব সহজেই এটা ছাড়ানো যাবে। তো সহজে ছাড়ানোর আমি সহজ পদ্ধতি দেখাচ্ছি। একদম এই মুখের ভিতরে যে ফাঁকা অংশটা, সেখানে আঙুল দিয়ে জাস্ট এরকম দুদিকে ঠেলে দেবেন। দেখতে পারলেন কীভাবে করলাম? তো এই ফাঁকা অংশতে আঙুল দিয়ে জাস্ট ঠেলে দেবো, কিছুই না, সিম্পল ব্যাপার একদম। দেখুন দিয়ে জাস্ট এই নিচে করে দিলাম, দেখুন কত সুন্দর ফুলটা ফুটে গেল, দেখতে পাচ্ছেন? তো কত সুন্দর দেখতে দেখুন অ্যামেরি ক্যামেলিয়া। তো প্রথমে দেখুন একটা পিঙ্কিশ ভাব আছে এতে, দেখতেই পাচ্ছেন পাপড়ির প্রান্তভাগে সব পিঙ্কিশ ভাব, পরে আস্তে আস্তে সাদা হয়ে যায়। তো আমার পাশের গামলায় দেখুন এই যে সাদা হয়ে আছে, এটা দেখাবো। তো আজকের ভিডিওটা বন্ধুরা এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন পরবর্তী আপডেট পেতে। আজকের মতো এ পর্যন্ত, ধন্যবাদ।